আপনি আমার হাত হতে রক্ষা পাবেন বটে, কিন্তু আপনার পরবর্তীরা আমার হাত থেকে রক্ষা পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের বিষয় হচ্ছে রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত দুনিয়ার আত্মনিবেদন। জায়েদ ইবনে আকরাম বলেন, আমরা একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ছিলাম। খলিফা আমাদের কাছ থেকে পানি চাইলেন, আমরা মধু মিশ্রিত পানি তাকে এনে দিলাম। তিনি যখন পানির পেয়ালায় মুখ লাগালেন ঠিক তখনই কাঁদতে শুরু করে দিলেন। তার কান্না দেখে সঙ্গী সাথীরাও কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর তাদের কান্না থেমে গেল, কিন্তু বিশ্বজাহানের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না থামল না। তখনও তিনি কাঁদছিলেন এবং অন্যান্যরা ভাবছিলেন খলিফার এই কান্নার কারণ এই মুহূর্তে কখনোই জিজ্ঞেস করা সম্ভব নয়। তাই তারা অপেক্ষা করতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যে খলিফার কান্না থেমে গেল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্যরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবীর খলিফা, আপনি কেন কাঁদছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, একদিন আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। হঠাৎ তিনি বলে উঠলেন, আমার নিকট থেকে দূরে সরে যাও, অথচ সেখানে কেউ ছিল না। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে দূরে সরে যেতে বললেন? উত্তরে নবীজি বললেন, এখনই দুনিয়া আমার সম্মুখে রূপ ধারণ করে এসেছিল, আমি তাকে আমার কাছ থেকে দূরে সরে যেতে বলেছিলাম, কিন্তু সে পুনরায় আমার দিকে এসে বলল, আপনি আমার হাত থেকে রক্ষা পেলেও আপনার পরবর্তী যে প্রজন্ম আসছে তারা আমার হাত থেকে কখনোই রক্ষা পাইবে না। অতি আশ্চর্যের বিষয় হচ্ছে এক ব্যক্তি চিরস্থায়ী জগতের বিশ্বাসী হয়ে ধোকার সাথে মেহনত করে আসতেছে। এক হাদিস থেকে এটা বর্ণনা করা যায় যে যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে আখিরাতকে বরবাদ করে দিল, আর যে আখিরাতকে ভালোবাসলো সে দুনিয়াকে বরবাদ করলো। অতএব তোমরা চিরস্থায়ীভাবে তুলনা করলে অগ্রাধিকার দেবে অবশ্যই পরকালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ, আর আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছে তার প্রতিনিধি হিসেবে। অতএব তিনি লক্ষ্য করেন তোমরা কিরূপ আমল করো। বনি ইসরায়েলের জন্য যখন দুনিয়া প্রশস্ত করে দেওয়া হয়েছিল তখন তারা দুনিয়ার সাজসজ্জা, নারী, খুশবু ও পোশাক পরিচ্ছদ নিয়ে আকৃষ্ট হয়ে পড়েছিল, যার কারণে বনি ইসরায়েলও কিন্তু অভিশপ্ত হয়েছিল। এই হাদিসের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সুখের জন্য আমরা আখিরাতের মতো চিরস্থায়ী সুখকে কখনোই বরবাদ করতে পারি না। দুনিয়াকে যারা বেশি ভালোবাসবে তারা আখিরাতকে অবশ্যই ভুলে যাবে এবং আখিরাত থেকে দূরে সরে যেতে পারে। এজন্য নবীজি দুনিয়াকে তার কাছ থেকে সরে যেতে বলেছিলেন। একটি হাদিসে বর্ণনা করা আছে যে আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে অপছন্দনীয় কোনো বস্তু সৃষ্টি করেন নাই, সৃষ্টির পর হতে আল্লাহ তাআলা উহার প্রতি তাকেও দেখেননি, অর্থাৎ মর্যাদা দৃষ্টিতে তাকান নাই। কারণ আল্লাহ তাআলা তো জানতেন যে দুনিয়াতে যে মানুষ সৃষ্টি হবে তারা অপকর্মতে লিপ্ত হবে, পাপাচারে লিপ্ত হবে এবং আল্লাহ তাআলার সাথে শিরক করা শুরু করে দিবে। এই জন্য দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গাটাকে আমরা এত প্রাধান্য না দিয়ে আমরা আখিরাতের মতো একটা চিরস্থায়ী জায়গাকে প্রাধান্য অবশ্যই দেব, কারণ চিরস্থায়ী জায়গা হচ্ছে সারা জীবনের জন্য আমাদের সুখের নীর, যে নীরে আমরা অনন্তকাল অসীমকাল পর্যন্ত থেকে যাব। আল্লাহ তাআলা কি রেখেছেন আমাদের ভাগ্যে জানি না, তবে আমরা সবাই আশা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে ওই সুখের স্থানটাই আমাদের জন্য বরাদ্দ করে দেন এবং আমাদেরকে ওই সুখের স্থানটাই দেন, যাতে আমরা সবাই মৃত্যুর পর সুখে থাকতে পারি, শান্তি থাকতে পারি। আসসালামু আলাইকুম।